আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কালিম পাখির বাচ্চাকে, ছোট বাচ্চাকে, একদিন থেকে 20-25 দিন বয়সের মাঝের বাচ্চাকে আপনারা কিভাবে লালন পালন করবেন, কিভাবে খাবার দিবেন, তারই একটা ভিডিও। আপনারা ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দেখেন আমার ছোট ভাই কালিম পাখিকে কীভাবে খাবার দিতেছে। একদম ছোট, এখনও ভালোভাবে বুঝে না, সেও এই ছোট কালিম পাখির বাচ্চাকে খাবার দিতেছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো হয়ে থাকে, এই ছোট ভাইয়ের এই খাবার দেওয়ার দৃশ্যটা যদি আপনাদেরকে এসে ভালো লেগে থাকে, বন্ধুরা ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। বন্ধুরা, তাই আজকে আপনাদের মাঝে আমি বলতে চাইতেছি যে কালিম পাখির বাচ্চা, ছোট বাচ্চা কালিম পাখির কাছ থেকে আলাদা করে আপনারা যদি লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটা সুবিধা যে কালিম পাখিটা আবার পুনরায় ডিম দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনারা বছরে অধিক বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কালিম পাখির বাচ্চাকে আপনারা যদি ছোট বাচ্চাকে আলাদা করে দেন তাহলে ভালো। আর বন্ধুরা, কালিম পাখি এরকম একটা শান্ত প্রকৃতির পাখি, এটা আপনার সকল পরিবেশ মানিয়ে নিতে পারে। শীত গরম, আপনার আবদ্ধ খোলা সমস্ত পরিবেশেই থাকতে পারে। কালিম পাখিটা সবচেয়ে উত্তম হলো খোলা পরিবেশে রাখা। তো বন্ধুরা, কালিম পাখি আপনারা সাধারণত দেখে থাকেন যে আমি ভাত খাবার দেই, কচুরি পানা দেই, এগুলাই দিয়ে থাকি। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো কালিম পাখিকে কীভাবে খাবার দিবেন। আমার ছোটো ভাইয়া দেখতেছেন যে এই জায়গায় ভাত খাওয়াইতেছে কালিম পাখিকে, আমি তাকে সহযোগিতা করতেছি। আপনারা চাইলে বাড়িতে যাদের ছোট ভাই সন্তান যা আছে তাদেরকে অন্য বাজে নেশা থেকে ফিরিয়ে রাখার জন্য আপনারা চাইলে বাড়িতে শখের বসে কবুতর, কালিম, কিছু মুরগি, এই ধরনের কিছু শৌখিন জিনিস বাড়িতে রাখতে পারেন, যাতে করে তারা আপনার অন্যদিকে মনোযোগ না দেয়। বাড়িতে এই ধরনের শখের মাঝেই সব সময় কাটাইতে পারে। বন্ধুরা, বিশেষ করে আজকে যেটা বলার সেটা হলো কালিম পাখির ছোট বাচ্চাকে আপনারা কোন কোন খাবার দিলে ভালো হবে সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। কালিম পাখির ছোট বাচ্চাকে আপনারা কচুরি পানা এবং তার সাথে ভাত এবং ফিড এগুলা দিতে পারেন। ভাত যদি দেন কালিম পাখির বাচ্চা, আপনি হাতের ভিতরে ভাত নিয়ে কালিম পাখির বাচ্চার কাছে গেলে দেখবেন হাতের ভিতরে আইসা ভাত খাইতেছে। এই যে আমরা দেখেন ভাত দিছি, আমার ছোটো ভাই ভাত দিছে, ওই কালিম পাখি দেখেন ভাত খাইতেছে। বন্ধুরা, এই সুন্দর দৃশ্যটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা শেয়ার করা অনুরোধ রইল। ছোটো ভাই এই ভিডিওটা ইয়ে করতেছে, দেখাইতেছে কালিম পাখিকে কীভাবে খাবার দেওয়া লাগে, সেই জন্য একটা শেয়ার করে আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দেন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের বাড়িতে এরকম ছোটো ভাই সন্তান আছে তারা চাইলে এই কালিম পাখি পুষতে পারেন। আর কালিম পাখি সবচেয়ে সুবিধা যেটা হলো, কালিম পাখি আপনার কোনো খাবার ক্রয় করে কিনে কোনো খাবার দেওয়া লাগে না। কালিম পাখি সাধারণত ভাত খায়, যেটা বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে, ভাত প্রধান খাদ্য আমাদের মাছে ভাতে বাঙালি। আর বিশেষ করে আপনারা যারা গ্রাম অঞ্চলে কালিম পালতে চান তারা এই কচুরি পানাও দিতে পারেন। কচুরি পানা গ্রাম অঞ্চলের ক্ষেত খামার যেগুলো আছে সেই জায়গায় পাওয়া যায় কচুরি পানা, আপনারা চাইলে কচুরি পানা দিতে পারেন। আর পাশাপাশি আপনারা ভাতও দিতে পারেন, এগুলো দিয়ে আপনারা কালিম পাখিকে লালন পালন করতে পারেন। যেরকমভাবে আমি কচুরি পানা দিতেছি আপনারা দেখেন, এভাবে আপনারা কচুরি পানা দিতে পারেন কালিম পাখিকে। কালিম পাখির অনেক পছন্দের কচুরি পানা, অনেক পছন্দের একটি খাবার। আপনারা চাইলে বাড়িতে কিছু কচুরি পানা এনে রেখে দিলে এই কচুরি পানাগুলো বেশ কয়েকদিন এক নাগাতারে খাবার দিতে পারবেন। বন্ধুরা, কালিম পাখি সাধারণত 8 থেকে 10 এবং কি 5 থেকে 10 এরকম বাচ্চা দিয়ে থাকে এক একবার।
আর একটি প্রাপ্তবয়স্ক কালিম পাখি প্রতি বছর গড়ে 4 থেকে 5 বার ডিম দিয়ে থাকে, এবং কালিম পাখি প্রতিবার ডিম 8 থেকে 15টি এবং কি 7 থেকে 15টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। একটা কালিম পাখি 1 বছরে গড়ে 35 থেকে 40টি এবং কি 25 থেকে 40টি পর্যন্ত ডিম দিয়ে থাকে, এবারও তারও অধিক ডিম দিয়ে থাকে। আপনারা চাইলে এই কালিম পাখি পুষতে পারেন। একটি কালিম পাখি থেকে গড়ে আপনারা 20 থেকে 30টি বাচ্চা আশা করতে পারেন, এবং কালিম পাখি পালনে কোনো খরচ আদি হয় না। সাধারণত কালিম পাখিকে আমি কচুরিপানা এবং বাদ দিয়ে থাকি। আপনারা চাইলে এই কালিম বাড়িতে লালন পালন করতে পারেন। আর বিশেষ একটা কথা যেটা হলো, কালিম পাখিকে সাধারণত কোনো রোগে কাবু করতে পারে না, কারণ কালিম পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আমার জানা মতে কালিম পাখি অন্যান্য পাখির তুলনায়, মুরগির তুলনায়, হাঁসের তুলনায় অনেক কম রোগ হয়। সেই জন্য আমি সাধারণত কালিম পাখি কালিম পাখি আপনি বাড়িতে যে কেউ পুষতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এইরকমভাবে ছোট বাচ্চা দেখেন হাতের ভিতরে কচুরিপানা নিয়ে কালিম পাখিকে দিতেছে। এটা একদম সহজ একটা পোষা প্রাণী, যেটারে আপনারা সহজেই পুষতে পারবেন। আর এই দৃশ্যগুলো আসলেও অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক ভালো লাগে। আপনারা চাইলে এরকম কালিম বাড়িতে পুষতে পারেন। আসলেও যাদের পশু পাখির প্রতি ভালোবাসা আছে তারাই আসলে এগুলা করে বাড়িতে পোষে। কালিমটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর ছোটোবেলা কালিমের কালারগুলো কালো থাকে এরকম, আর কালিম আসলেও অ্যাডাল একটা প্রাপ্তবয়স্ক কালিম ব্লু কালারের কালিম হয়। দেখেন আপনারা যদি কালিমকে ছোট বাচ্চা এভাবে লালন পালন করেন, তাহলে কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনারা কালিম পাখি লালন পালন করতে পারবেন। আমরা কালিম পাখিকে সাধারণত কালিমের কাছ থেকে ছোট বাচ্চাকে আলাদা করে দিই, যে কারণে বাচ্চাগুলা আলাদাভাবে আমরা যত্ন নিয়ে থাকি। এই জায়গায় দেখতেছেন আমি আমার কালিম পাখির বাচ্চাকে কীভাবে কচুরি পানা দিতেছি, আর সবগুলা কালিম পাখির বাচ্চা হাতের কাছে খাবার খাওয়ার জন্য আসছে, এমনকি সবগুলা কালিম পাখি হাতের কাছে খাবার খাইতে চাইতেছে। যদি আপনার কাছে 2 বয়সের কালিম পাখির বাচ্চা থাকে, সেক্ষেত্রে আপনারা তার থেকে বাছাই করে যেগুলা সবার থেকে ছোট কালিম পাখি সেগুলাকে আলাদা করবেন, এবং সেগুলাকে আলাদা করার পরে ওই ছোট বাচ্চাকে আপনারা প্রথমে খাবার দিবেন, এবং তারপরে ছোটোগুলা খাওয়ার পরে আপনারা বড়গুলাকে খাবার দিবেন। না হলে আপনার দেখা যাইতেছে বড়গুলা বেশি খাবার খায় এবং ছোটোগুলা কম খাবার, কারণে ছোটো পাখিগুলার গ্রোথটা ওই রকম বেশি হয় নাই। তাই আপনারা যদি চান পাখিকে ছোটো পাখিকে আলাদা করে পুষতে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেই বাচ্চাগুলা অন্য বাচ্চার থেকে ছোট থাকবে সেগুলাকে প্রথমে খাবার দিবেন, তারপরে বড়গুলাকে খাবার দিবেন। আর যদি আরও পারেন তাহলে যে আলাদা করে পুষতে পারেন তাহলে সবচেয়ে ভালো, আর আলাদা না করে পুষতে পারলে একসাথেও পুষতে পারেন। এটা আপনার উপরে নির্ভর করবে, আপনি আপনার কালিম পাখিকে কীভাবে পুষতে চাইতেছেন। বন্ধুরা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আসলে আজকের ভিডিওটি আসলে একটু দীর্ঘ, কারণ পাখির এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগতেছে। চাইলাম যারা পাখি প্রেমিক আছে তাদের কাছে হয়তো এই দৃশ্যটা ভালো লাগবো, আমার ছোটো ভাইকে নিয়ে আমি কীভাবে কালিম পাখিকে খাবার দিতেছি, এই দৃশ্যটা হয়তো অনেকের কাছে ভালো লাগার।
সেই জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা আর ভিডিওর পাশাপাশি কিছু কথা বলা যেগুলো আপনারা যদি চান বাড়িতে এভাবে কালিম পুষতে পারবেন সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা আমার এই চ্যানেলে দিয়ে থাকি। পাশাপাশি আমার একটা প্রজেক্ট, ছোট একটা প্রজেক্ট হাতে নিছি, ওই প্রজেক্টে ইনশাল্লাহ আপনারা দেখবেন কালিম পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল, ইনশাল্লাহ সব কিছুই কীভাবে সেট আপ করতেছি। আপনারা যারা বাহির থেকে ভিডিওটা দেখছেন তারা যেন বাড়িতে এভাবে করতে পারেন, যারা দেশে থেকেও দেখছেন, যারা এই ধরনের একটা খামার, মাল্টি প্রজেক্ট, সব ধরনের কিছু থাকবো, হাঁস, মুরগি, গরু, ছাগল কীভাবে করতে পারেন সেই বিষয়ে আমি আমার চ্যানেলে ভিডিও থাকবো। এটা আসলে বাস্তবিক ভিডিও, আমি কি করি ওগুলাই দেখাবো, আমি তো আসলে অন্য কোনোগুলা না, আমার নিজের খামারে কীভাবে কি করতেছি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলের মাঝে। তারপরেও যদি কোনো ভুল বালতি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে এখান থেকে সবাই কিছু না কিছু শিখতে পারে, বাড়িতে যেন এরকম একটা শখের খামার গড়ে তুলতে পারে। আমি আমার শখের খামারটা কীভাবে গড়ে তুলতেছি শুরু থেকে তাই আপনাদেরকে এই সম্পূর্ণ চ্যানেল জুড়ে আপনাদেরকে ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি আসলেও দীর্ঘ করে তৈরি করলাম, কারণ এত ছোটো বাচ্চাকে আমি কীভাবে কচুরি পানা দিতেছি এই জিনিসটা আপনারা লক্ষ্য করে দেখেন। আমার কাছে আসলে অনেক ভালো লাগে এই বাচ্চাকে কচুরি পানা দেওয়ার দৃশ্যটা, আর আমার কাছে মজা লাগে এগুলোকে খাবার দিতে গেলে, সবগুলো হাতের কাছে এসে খাবার খাওয়ার জন্য আসে। আপনি কচুরি পানাগুলোকে ছোটো ছোটো টুকরা করে হাতের সামনে নিয়ে আসলে দেখবেন তারা ওইগুলা খেয়ে নিতেছে। আপনারা চাইলে এভাবে কচুরি পানা দিতে পারেন কালিম পাখিকে, আর বিশেষ করে আপনারা যদি কালিম পুষতে চান, যদি বাড়ির ছাদে পুষেন সেক্ষেত্রে একটা বোলের ভিতরে পানির ব্যবস্থা করে দিতে পারেন। কালিম পাখিকে প্রতিদিন একবেলা গোসলের ব্যবস্থা করে দিলে কালিমের জন্য সবচেয়ে ভালো। আর এই বাচ্চা থেকে একটা কালিম 8 থেকে 10 মাস হওয়ার পরে অ্যাডাল্ট হয় এবং কি ডিম দেওয়ার উপযোগী হয়। আর এর মাঝে আপনারা মেল ফিমেল যে চেনার একটা উপায়, বাচ্চা থেকে অ্যাডাল্ট হওয়ার আগে কালিম পাখি মেল ফিমেল চেনাটা অনেক ডিফিকাল্ট, টাফ, কারণ কালিম পাখি দেখতে মেল ফিমেল দুটোটা একই রকম। সেক্ষেত্রে কালিম পাখি অ্যাডাল্ট হওয়ার পর তার কণ্ঠস্বর শুনেই আমরা বুঝতে পারি মেল ফিমেল কোনটা। কালিম পাখির মেলের কণ্ঠস্বর মোটা এবং ফিমেলের কণ্ঠস্বর চিকন, এই সমস্ত কথা নিয়ে আমি মেল ফিমেল চিনার উপরে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো আজকে কালিম পাখির উপরে থাকলো, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসতেছি আপনাদের সামনে। আমি কালিম পাখিকে ভাত এবং কচির পানা দেওয়ার পাশাপাশি যে খাবারটা দিয়ে থাকি বিটল পোকা, আমি একটা বিটল পোকা চাষ করি, ওইটা আপনারা চাইলে চাষ করতে পারেন, কালিম, হাঁস, মুরগি এ ধরনের পশু পাখিকে দিতে পারেন, কবুতর এ ধরনের পশু পাখিকে আপনারা যদি ওই পোকাটা খাওয়ান দেখা যায় তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং শারীরিক গ্রোথ বৃদ্ধি পাবে, ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে। সেই কারণে আমার ওই উদ্যোগটা নেওয়া, বিটল পোকা খাওয়ানোর উদ্যোগ। আমি আমার কালিম পাখিকে বিটল পোকা দিয়ে থাকি, ওই বিটল পোকা কীভাবে চাষ করি এর ভিডিও লিঙ্ক আমি আপনার আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। পাশাপাশি আজকে এই ভিডিও দেখে যদি কারো কালিম পোষার ইচ্ছা হয় বা ওই বিটল পোকা চাষের ইচ্ছা হয় আমাদের সাথে পরামর্শ করতে পারেন, কীভাবে কমারটা করবেন, কীভাবে খামারে দেখাশোনা করবেন, এই সমস্ত কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কালিম পাখি মেল ফিমেল কীভাবে চিনবেন, কখনো যদি সমস্যায় পড়েন
তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই বলেন কালিম পাখি ডিম দেয়, ডিম দেওয়ার পর বাচ্চা ফুটে না, এবং কি কালিম নিছেন দুটোটা ডিম দেওয়ার জন্য বসে কিন্তু ডিম দেয় না, আবার অনেক দিন হয়ে গেছে কালিম পাখি ডিম দেয় না। এই সমস্ত সমস্যার সমাধান যতটুকু আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি মনে হয় আমাদের সাথে পরামর্শ করলে আপনারা বিষয়টা জানতে পারবেন, তাহলে আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা দীর্ঘ না করে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে করে আপনাদের সামনে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আমার এই প্রজেক্টে কী কী করতেছে তার সবগুলো ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা যেন তা থেকে ধারণা পেয়ে খামার করতে উৎসাহিত হতে পারেন। তাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই দোয়া কামনা করি এবং দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।